ইবনে মাজার 224 নম্বর হাদিসে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, জ্ঞান হাসিল করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। এই হাদিস আপনারা অনেক শুনেছেন, আজকে একটু বুঝেন। কিভাবে বুঝবেন? আপনারা শুধু মনে করেন তালেবে ইলম মানে জামিয়া সালাফিয়ার ছাত্র, জ্ঞান হাসিল করবে কে? মক্তব মাদ্রাসার ছাত্র। জ্ঞান হাসিল করবে কে? মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আর আল্লাহর রাসূল কি বলছেন, জ্ঞান হাসিল করা কাদের উপর ফরজ? প্রত্যেক মুসলিমের উপর ফরজ। তার মানে আপনারা যারা এখানে এসেছেন সকলেই জ্ঞান হাসিল করতে এসেছেন, সকলেই দুই দিনের জন্য জামিয়া সালাফিয়ার ছাত্র, এটা মনে করে আপনাদেরকে আসতে হবে, যেহেতু প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান হাসিল করা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি বুখারীর 100 নম্বর হাদিসে বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিসাআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে ছিনিয়ে নেন না মানুষদের মাঝে থেকে, বাল ইয়ানতাযিউহু বিকবযিল উলামা, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে জ্ঞান উঠিয়ে নেন, ফাইযা লাম ইয়াবকা আলিমান, যখন কোনো আলেম বাকি থাকবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন মানুষ জাহেলদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে, ফাআফতাউ বিগাইরি ইলমিন, তারা বিনা জ্ঞানে বিনা ইলমে ফতোয়া দিবে, ফাযাল্লু ওয়াযাল্লু, বিনা জ্ঞানে বিনা ইলমে ফতোয়া দেওয়ার কারণে নিজেও পথভ্রষ্ট হবে, জাতিকেও পথভ্রষ্ট করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন, আজকে আমরা স্বচক্ষে দেখছি, পড়াশোনা নাই। যখন আমি কথা বলি তখন অনেক ভাই অভিযোগ করে যে তাহলে আমরা যারা জেনারেল শিক্ষিত আছি তারা কি দাওয়াতি কাজ করব না, কেননা এই হাদিস বলে আমি বলি যে এখন এই ধরনের মানুষের অভাব নাই, যারা দুই দিন সহি বুখারি সহি মুসলিমের অনুবাদ পড়ে নিজে থেকেই কোরআন হাদিস বুঝে ফতোয়া দেওয়ার চেষ্টা করে, অথচ ভাষাটা একটু কড়া। অনেকেই বলেছে যে এত কড়া ভাষায় বলতে হয় না, সে কড়াটা কি যে পেটে লাথি দিলে আলিফও বের হবে না অথচ ফতোয়া দেয়। তাহলে এখন বলবে ভাই আমরা জেনারেল শিক্ষিতরা কি করব? জি, আপনাদেরও রাস্তা আছে, কিছু বিষয় আছে যে বিষয়গুলোতে কোনো দ্বিমত নাই। মদ যে হারাম এইটা যে কোনো দিন মসজিদ মাদ্রাসা কিছুই জানে না, কোনো দিন আসেও নি, নামকা অস্তে মুসলমান, তারও উপর জরুরি যে কাউকে যদি মদ খেতে দেখে তাহলে তাকে বাধা দিবে। সালাত ফরজ, আপনি কিছুই জানেন না, কোনো দিন পড়েননি, আপনি যদি কাউকে সালাত পড়তে না দেখেন আপনার জন্য জরুরি আপনি তাকে সালাতের জন্য দাওয়াত দিবেন, এর জন্য আপনার জ্ঞানের প্রয়োজন নাই। এটা হচ্ছে ইলমে জরুরি, যা স্বাভাবিকভাবেই ইসলামের অন্তর্ভুক্ত এবং এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু যেগুলো নিয়ে দ্বিমত আছে, কঠিন মাসলা মাসাইল, সেগুলো বিনা ইলমে ফতোয়া দেওয়া ঠিক নয়, পড়াশোনা করেই ফতোয়া দিতে হবে এবং আলেম ওলামাদের জন্য ছেড়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আলেমদের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের ফজিলত অনেক হাদিস বলেছেন, দুই একটা বলি। মানসালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি এমন রাস্তা অন্বেষণ করলো যে রাস্তায় সে ইলম অন্বেষণ করে আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল মালায়েকা লাতাযাউ আজনিহাতাহা রিযান লিতালিবিল ইলম, ফেরেশতারা তাদের পর ডানা বিছিয়ে দেয় একজন মাদ্রাসার ছাত্রের পায়ের নিচে তার সম্মানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা নামলাতু ফিল জুদুর ওয়া হাত্তা আলহুত লা ইউসাল্লুনা আলা তালিবিল ইলম ওয়া আলা মুআল্লিমিন নাস, জেনে রাখো সারা পৃথিবীর সকলেই, আসমান এবং জমিনের সকলেই, এমনকি পিঁপড়া মাটির পেটে আর মাছ পানির পেটে সকলেই একজন তালেবে ইলম কোরআন এবং হাদিসের ছাত্রের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে। এরকম অগণিত হাদিস আপনাদের সামনে পেশ করা যাবে। তালেবে ইলমের ফজিলতে এগুলো তো গেল, এখন তালেবে ইলমের পদ কি, তালেবে ইলমের পদবী কি? অনেকেই আছে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, তালেবে ইলমের পদবী কি? তালেবে ইলমের পদবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল উলামা আওয়ারাসাতুল আমবিয়া লা ইউওয়ারিসুনা দিনারান ওয়ালা দিরহামান বাল ইউওয়ারিসুনা আল ইলম,
জেনে রাখো, আলেমগণ হচ্ছে নবীদের উত্তরসূরি, আর নবীগণ টাকা পয়সা উত্তরাধিকার সূত্রে ছেড়ে যাননি, ধন দৌলত উত্তরাধিকার সূত্রে ছেড়ে যাননি। নবীগণ উত্তরাধিকার সূত্রে কি ছেড়ে গেছেন? ইলম, জ্ঞান। আলেমগণ হচ্ছে সেই কোরআন এবং হাদিসের জ্ঞানের রাসুলের উত্তরসূরি। তাহলে তাদের পদবি হচ্ছে নায়েবে রাসুল। যখন সভাপতি থাকে না তখন সহসভাপতি সভাপতি হয়। রাসুল নাই, রাসুলের দায়িত্ব কারা পালন করবে? নায়েবে রাসুল, আলেমগণ। তো আলেমগণ হচ্ছে নায়েবে রাসুল। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে তার স্থলাভিষিক্ত। আরেক ভাষায় বলা যায় রাসুল ও রাসুলিল্লাহ। রাসুল শব্দের অর্থ হচ্ছে মেসেঞ্জার, ফেসবুকের মেসেঞ্জার, যে যার মাধ্যমে আপনি তথ্য আদান প্রদান করেন, চিঠি আদান প্রদান করেন। তো আল্লাহর রাসুল হচ্ছেন বার্তাবাহক, আল্লাহর পক্ষ থেকে কোরআনকে চিঠি হিসেবে দুনিয়ার মানুষের কাছে নিয়ে এসেছেন। তিনি নাই, তিনি চলে গেছেন, এখন তার বার্তাবাহক হিসেবে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোরআন এবং হাদিসের দাওয়াত দিয়ে যাবে কারা? আলেমগণ। তারা হচ্ছে রাসুল ও রাসুলিল্লাহ, আল্লাহর রাসুলের রাসুল, আল্লাহর বার্তাবাহকের বার্তাবাহক। সম্মানিত উপস্থিতি, এই জন্য আলেমগণকে সম্মান করা আমাদের জরুরি। এখানে ইলমের গুরুত্ব বলতে গিয়ে আরও একটি কথা আমি আপনাদের সামনে বলতে চাই, সেটি হচ্ছে আমাদের এখন সহি আকিদার যে জোয়ার চলতেছে পিস টিভির বদৌলতে বলেন, আর আলেম ওলামাদের দাওয়াতের বদৌলতে বলেন, এই জোয়ার যেন ভাটায় রূপ না নেয়, এর জন্য সবচেয়ে জরুরি হচ্ছে ইলম হাসিল করা। প্রত্যেক উপস্থিত দিনী ভাইকে ইলম হাসিল করতে হবে, জ্ঞান হাসিল করতে হবে। কেননা বক্তব্যের শুরুতেই বলেছি, জ্ঞান নাই তো ইসলাম নাই। এই জন্য আমি আরও একটা কথা বলে থাকি যে সারা পৃথিবীর ঘরে ঘরে যদি মসজিদ গড়ে তোলা হয় আর সব মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়, সারা পৃথিবীর ঘরে ঘরে যদি সংগঠন গড়ে তোলা হয় আর মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়, তাহলে 50 বছর পর এই মসজিদগুলো আবাদ করার মতো, এই সংগঠনগুলোকে নেতৃত্ব দেওয়ার মতো আলেম খুঁজে পাওয়া যাবে না। কিন্তু যদি সব মসজিদ বন্ধ করে দেওয়া হয়, সব সংগঠন নিষিদ্ধ করে দেওয়া হয়, শুধু যদি মাদ্রাসা বাকি থাকে, তাহলে 50 বছর পরে এই মাদ্রাসাগুলো থেকে এমন আলেম বের হবে যারা এরকম হাজার মসজিদ হাজার সংগঠনের জন্ম দিবে। এই জন্য 1400 বছর যাবৎ ইসলামকে হেফাজত করে এসেছে মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ইসলাম রক্ষার দুর্গ। আগামীকাল যদি সুযোগ হয় হিজবুত তাওহিদের উপর আলোচনা করব। এই হিজবুত তাওহিদ গোষ্ঠীটা কথায় কথায় আলেম ওলামাদের জ্ঞানকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যে আলেম ওলামা এত সারা শুরুহাত লিখে কি করেছে, এত ফেকার বই লিখে কি করেছে। আগামীকাল বিস্তারিত আলোচনা হবে। এমনকি আমাদের মধ্যেও অনেকেই বলে যে এখন শুধু মাদ্রাসা তৈরি করার ঝোঁক উঠেছে, এত মাদ্রাসা দিয়ে কি হবে, নাউজুবিল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত বাংলাদেশের সংক্ষিপ্ত সফরে দেখেছি আলহামদুলিল্লাহ, চাঁদপুর, লক্ষ্মীপুর, চিটাগাং, ফেনী, প্রত্যেক অঞ্চলে ছোট ছোট সহি আকিদার মাদ্রাসা গড়ে উঠতেছে। এই মাদ্রাসাগুলো আমাদের সবচেয়ে বড় সম্পদ। আপনার রক্ত দিয়ে হলেও, আপনার পয়সা দিয়ে হলেও, জীবন দিয়ে হলেও এই মাদ্রাসাগুলোকে রক্ষা করতে হবে। এই মাদ্রাসা ভবিষ্যৎ জাতির কাণ্ডারি তৈরি করবে, ভবিষ্যতের পাঞ্জিরি তৈরি করবে, ভবিষ্যতের নেতা তৈরি করবে, যারা মুসলিম জাতির মুক্তি সুনিশ্চিত করবে। এই জন্য আমাদের উচিত এই মাদ্রাসাগুলোকে জানে প্রাণে ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, আমি আমার